রাজু মায়ের কাছ থেকে একটা গল্প শুনতে চেয়েছিল, ঘুমোতে যাওয়ার আগে ঘুম পাড়ানি গল্প, এবং মাও সেই গল্পটা শুরু করেছিল এই বলে যে আগেকার দিনে নাকি আকাশ আমাদের খুবই কাছে থাকতো, যাতে কিনা আমরা সেটাকে ছুঁতে পারতাম, সে বাচ্চাদের সাথে খেলাধুলা করতো। এবার এখান থেকে শুরু হবে আজকে সেকেন্ড পার্টটা। লেটস কন্টিনিউ উইথ পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15 এ দেখো তিনটে প্যাসেজ আছে, আমরা সেই তিনটে প্যাসেজই আজকে পড়ব। দেখা যাক, শুরু করি, তোমরাও ভালো করে খেয়াল করো। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, দেয়ার লিভড অ্যান ওল্ড, একজন বয়স্কা ভদ্রমহিলা বাস করত। She was the oldest woman in the village. তাহলে তিনি ছিলেন কি, তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্কা মহিলা, সবচেয়ে বৃদ্ধা, সবচেয়ে বেশি বয়স। She lived in a little mud house. মাড মানে হচ্ছে মাটি, মাট মানে কুঁড়েঘর, তাহলে মাটির তৈরি কুঁড়েঘর। তিনি কোথায় বাস করতেন? তিনি একটা ছোট্ট মাটির তৈরি কুঁড়েঘরে বাস করতেন। Her heart was beside a paddy field. প্যাডি মানে ধান, প্যাডি ফিল্ড মানে ধানের মাঠ, মানে যেখানে ধান চাষ করা হয়। তার কুঁড়েঘরটা ছিল কোথায়? একটা বিসাইড মানে পাশে, একটা ধানি মাঠের মানে ধানি জমির পাশে, আর ধান চাষ করা মাঠের পাশে তার কুঁড়েঘরটা ছিল, সেই রকম একটা মাঠের পাশে। সেখানে আর কি কি ছিল না? দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, সেখানে কিছু কোকোনাট ট্রিজ মানে নারকেল গাছ ছিল একটু দূরেই, অ্যাট এ ডিস্টেন্স মানে কিছু দূরে, ডিস্টেন্স মানে দূরত্ব, তাহলে কিছু দূরেই কি ছিল? নারকেল গাছগুলো ছিল। তাহলে তোমরা ভাবো, ভাবার চেষ্টা করো, তাহলে একটা গ্রামের সবচেয়ে বয়স্ক ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, একজন বৃদ্ধা মহিলা, তিনি তার কুঁড়েঘর, তিনি একটা ছোট্ট কুঁড়েঘরে থাকেন, সেই কুঁড়েঘরটা কোথায়? একটা ধানি জমির পাশে, আর তার চারদিকে কিছু নারকেল গাছ রয়েছে। সি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, মানে তাকে খুবই কম কাজ করতে হবে। সি হ্যাড নোহোয়ার টু গো, তার কোথাও যাওয়ার ছিল না। নোহোয়ার মানে কোথাও না, তার কোথাও যাওয়ার ছিল না। তাহলে তাকে কিছু না কিছু তো কাজ করতেই হবে, কাজ না করলে আমরা অলস হয়ে যাই, আমাদের শরীর দেখবে কীরকম খারাপ খারাপ, কিছু না কাজ আমরা সারাক্ষণ করি, তোমরা দুষ্টুমি করে বেড়ো সারাদিন ধরে। সো অল ডে লং, সুতরাং সারাদিন ধরে তিনি করতেন কি, সারাদিন ধরে সি ক্লিনড হার হাউস, ক্লিন মানে পরিষ্কার করা, তিনি তার কুঁড়েঘরটাকেই পরিষ্কার করে যেতেন। তাহলে সারাদিন ধরে তিনি তার কুঁড়েঘরটাই পরিষ্কার করতে করে যেতেন, কেননা তার কোথাও না ছিল যাওয়ার, না ছিল তার কোনো কিছু কাজ করা, খুবই কম কাজ তাকে করতে হতো, আর তার কোথাও যাওয়ার ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না, তাহলে তিনি করতেন কি, সারাদিন ধরে তার কুঁড়েঘরটাই পরিষ্কার করে যেতেন। ওয়ান হট সামার ডে, সামার মানে কি গরম, আমরা আগে নিশ্চয়ই পড়েছি সামার মানে গরমকাল, এবার গরমকালের মধ্যেও হট বলেছে মানে সেটা কি মারাত্মক গরম। তাহলে ওয়ান হট সামার ডে মানে গরমকালের মধ্যেও একটা গরমতম দিনে, একটা প্রচন্ড গরমের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, গরমকালে তোমরা নিশ্চয়ই দেখেছো চারিদিকে বৃষ্টি না হলে কে, চারিদিকে শুকনো ধুলো উড়ে বেড়ায়, চারিদিকে খুব অস্বস্তি হয়, তা ধুলো ডাস্ট মানে ধুলো মানে চারিদিকে, এভরিওয়্যার মানে চারিদিকে, কি হলো চারিদিকে ধুলো বেড়ে গেছে, ধুলোয় পড়ে গেছে। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, এবার ধুলো থাকলে কি হয়, কলকাতার রাস্তা তোমরা যারা গেছো বা ঘর যখন ছাদ দিয়েছে, রাস্তা ছাদ দিয়ে তোমরা কি দেখেছো, ধুলো যদি উড়ে নাকি মুখে আসে কি হয়, আমাদের কাশি হয়, হাঁচি হয়, কি হয়েছে, পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দি ডাস্ট, মানুষ পিপল মানে লোকজন, মানুষজন কাফিং মানে কাশছিল, অ্যান্ড স্নিজিং মানে হাঁচছিল, স্নিজ মানে হাঁচা, কাশছিল আর হাঁচছিল, কেননা উইথ দি ডাস্ট, এই ধুলোর কারণে, এই ধুলো নাকি মুখে যাওয়ার ফলে মানুষজন কাশছিল এবং হাঁচছিল। Even the sky captains missed. এমনকি আকাশও কাঁচছিল এবং ভাঁচছিল, কেন না আকাশ সময় তো পৃথিবীর অনেক কাছে ছিল, সেই জন্য আকাশও কাঁচছিল এবং ভাঁচছিল। সেকেন্ড প্যারাগ্রাফটা দেখো, দি ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, সেই বয়স্ক মহিলার পুরো ঘরটাও ধুলে ভরে গিয়েছে। এবার তিনি কি করবেন, ঘর পরিষ্কার ছাড়া তার তো আর কোনো কাজ নেই। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দি লিটল হার্ট, সুইপ মানে সুইপ, SWEEP, সুইপ মানে ঝাড় দাও, আর সুইপ SWEEP, সুইপ মানে ঝাড় দিয়েছিল,
এটাও কিন্তু ইরেগুলার হবে, খেয়াল রাখবে। তাহলে সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট, দুবার কেন বলেছে, মানে তুমি ঝাড় দিয়েই যাচ্ছিলে, বারংবার ঝাড় দিচ্ছিলে, বারবার ঝাড় দিচ্ছিলে, কি করছেন, ঝাঁপ দিয়ে তার ছোট্ট কুড়ে ঘরটাকে, ছোট্ট কুড়ে ঘরটাকে তিনি ঝাঁপ দিয়েই যাচ্ছেন। সি সোয়েপ দি ইনসাইড অফ হার হার্ট, তিনি তার কুড়ে ঘরের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন। সি সোয়েপ দি আউটসাইড অফ হার হার্ট, তিনি তার কুড়ে ঘরের বাইরে ঝাঁপ দিচ্ছিলেন। এর ফলে হলে কি, এত চারিদিকে ঝাঁপ দেওয়ার ফলে কি হয়, বাড়িতে যখন মা ঝাঁপ দেয় বা উঠুন যখন তোমরা পরিষ্কার, তখন কি হয়, এগুলো চারিদিকে উঠে বেড়ায়, চারিদিকে উঠে উঠে আসে, চারিদিকে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউড, বাদামি রঙের মেঘের মতো করে ধুলো তার চারিদিকে উঠে। আরও এসি রোজ মানে কিন্তু গোলাপ ফুল নয়, এখানে আড়াই এসি রাইস মানে ওঠা, আর আরও এসি রোজ মানে উঠেছিল, এক্ষেত্রে ভার্ব ফর্মে ব্যবহার হচ্ছে, তাই এগুলো খেয়াল রাখবে। আরও এসি রোজ মানে এখানে উঠেছিল, তাহলে ধুলো কি এত ঝাঁপ দেওয়ার ফলে, তিনি বারংবার ঝাঁপ দিচ্ছেন, ঘরের ভেতরে ঝাঁপ দিচ্ছেন, ঘরের বাইরে ঝাঁপ দিচ্ছেন, ফলে কি হলো, ধুলো করে বাদামি রঙের মেঘের মতো করে ধুলো উঠতে শুরু করলো, এর ফলে কি হলো সেটা আমরা পরের দিন দেখবো। আর যেটুকুনি থাক, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ো, অনেকগুলো বোঝার চেষ্টা করো, বাই।